কোনো অবস্থাতেই যেন কোন সামান্যতম কোনো আপোষ চলবে না আপোষহীন ব্যক্তির মাধ্যমে সমাজ পরিবর্তন হয় আপোষ খামী ব্যক্তির মাধ্যমে করে সমাজ পরিবর্তন হয় না চন্দো আন্দোলন বাংলাদেশের নাম হয়েছে আন্দোলন সংগঠন নয় এর নাম আন্দোলন যার মধ্যে আন্দোলনের মেজাজ নেই সে করে নেতৃত্ব দিতে পারবে না এখলাস থাকলে বিজয় এখলাস নাই বিজয় নাই টাকা দিয়ে কোশৃঙ্খলের দুনিয়া কিচ্ছু হয় না আমি দেখেছি কিসের টাকা পয়সা টাকা দিয়ে জীবনে বউ নেড়েছে সাড়ে বারোশো মডলিত করা এই হাত দিয়ে আমার একটা একটা মসজিদ যদি মিনিমাম তিন লাখ টাকা করেও হয় এসব কারণে বাংলার মানুষ কত কোটি টাকা পেয়েছে আমার কাছ থেকে জীবনে একটা ভাষা গুনি দেখেনি এক হাজার টাকা কোয়াটা নোটালি এক হাজার টাকা হয় অমনি এসছে নাকি এখানে বসে এমনি বসে আছে আমরা এখানে এত সস্তা না যারা এগুলো মনে করেছে দুনিয়ার স্বার্থ তারা সব ভাগিয়েছে একটা আল্লামার পাশে রাখেনি সবসময় দোকানে আল্লামার পাশে আমার লোককে রাখো যারা মখলেশ দুনিয়াদারকে সরব পারতো আমার দুনিয়াদার নিয়ে থাকতে পারবো না আর আমি যে আমার কাছে তুমি ওহি করবা এই গালাই এটা কিন্তু মোনাফেক আল্লাহ রসুল আল্লাফে বলতেন না আমার তাহলে বলতে বল দেবে না আমি তো চিনতে পারবো ভুল করে আমার কাজ করে ফেলবো তা খালি বলি আল্লাহ তুমি আমার কাছে মোখালে শ্বাস করো দুষ্ট লোক দিও না আমি অত নিজেদের দুষ্ট না দুষ্ট বুঝিও না আপনাদের জন্য একই দোয়া করছি আপনাদের পাশে যেন সবসময় মোখলেস লোকরাই থাকে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا رسوله للامر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول ذلك خير وأحسن প্রিয় সাথী বৃন্দ বহুদিন পরে আমরা আজকে এইখানে একত্রিতভাবে বসতে পেরেছি যে আল্লাহ পাকে শুক্রিয়া দেয় করছি আলহামদুলিল্লাহ কতট জেলা থেকে এসেছেন আমাকে একসাথে বলতে পারবেন কেউ একত্রিশটা জেলা এভাবে হঠাৎ করে আসাটা এটা নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয় দিক কক্সবাজার জেলার সভাপতি উনি হঠাৎ করে ভ্যাকসিন দেওয়া তো উনি আসতে পারেনি উনি আসতে চেয়েছিলেন উনি মানে প্লেনের টিকিট করার চিন্তা করেছিলেন কিন্তু ভ্যাকসিন দেওয়ার ডেট ছিল বলে ব্যথা হয়েছে আসতে পারেনি উনি আপনাদের সবাইকে সালাম দিয়েছেন এবং আসার আগ্রহ যথেষ্ট ছিল বলে আমার ভাইদের সঙ্গে জানিয়েছেন কক্সবাজার থেকে পর্যন্ত আসার আগ্রহ প্রকাশ করাটা ছোটোখাটো ব্যাপার মনে করবেন না আর সম্ভবত এটা অত্যন্ত সুখবরই একটা হবে আমাদের জন্য কক্সবাজার শহরে আমরা একটা মাটি পাচ্ছি শতক সেখানে হয়তো আমাদের মার্কাজ হয়ে যেতে পারে চারিদিকে সাড়া পড়ে গেছে কুমিল্লাতে তাছাড়া চট্টগ্রামতে আসছেন কুমিল্লাতে আসছেন দূর থেকে মানে বিশাল ব্যাপার না এখন সাতক্ষীরা এবং চট্টগ্রাম খুব একটা ফারাক নেই সাতক্ষীরা থেকে আসছে সব জেলাতেই লোক আসছে ঢাকার বাইরে আসছেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমি খা শুরু করে মনে করছি অতএব সময় খুবই কম সংক্ষেপে বলার জন্যই বলছি আল্লাহাক আমাদেরকে বলছেন তোমরা আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো তার রসুলের আনুগত্য করো তোমাদের মধ্যকার আমিরের ফাইনতানা যে তোমরা কোনো বিষয়ে ঝগড়ায় পড় বিতর্ক সৃষ্টি করো করোদ্দুহ আল্লাহ রসুল তাহলে ওই বিতর্কের বিষয়টিকে ফিরিয়ে দাও এবং তার রসুলের দিকে যাহেমান এটাই উত্তম এবং শ্রেষ্ঠতম উপায় মানুষ বিবাদ করবেই এটা স্বাভাবিক কারণ সবার একমতে চলা খুব কষ্টকর আল্লাহ সবাইকে একটি মাত্র মেধা দিয়ে সৃষ্টি করেননি এটা হবেই বলে যাহা খোলে কু আর এই মতভেদ করার জন্য আমি মানুষকে সৃষ্টি করেছি ইল্লামান রাহেমা রব্বক যার উপরে তোমার প্রতিপালক রহম করেছেন সেই ব্যতীত বাকি সবাই মতভেদই করবে আর সেজন্য প্রজনের নেতার সংসারে সমাজে রাষ্ট্রে সর্বত্র এ প্রযোজ্য সংসারে আমির নিঃসন্দেহে আপনাদের সবার বাড়িতে আছে ঝগড়া করছে ছেলেরা ভাইরাও কিন্তু তাদেরকেও একজনকে মাথায় নিতেই হয় যে অমুক বলে সেটা সবাইকে মেনে নিতে হয় পছন্দ না হলেও মেনে নেয় তাই না ওটাও কিন্তু আমির সমাজের নেতা থাকে ওটাও কিন্তু আমিরই আর সংগঠনের নেতা তো নিঃসন্দেহে আমির পার্থক্য হলো এই সামাজিক আমিরের সঙ্গে সংগঠনের আমিরের মৌলিক পার্থক্য এই যে সামাজিক নেতারা সমাজ রক্ষার জন্য সাধ্যমতো চেষ্টা করে থাকেন সমাজ ঠিক রাখা যায় আবু জাহাল আবু লাহাব আবু সুফিয়ান ছিলেন সামাজিক নেতা এবং আবু জাহাল এত গুণী মানুষ ছিলেন তাকে তৎকালীন আরবে আবুল হেকাম বলা হয়তো জ্ঞানের পিতা কিন্তু এত জ্ঞান ছিল ইসলাম বোঝেনাই এজন্য নামটা পাল্টে করা হয়েছে আবু জাহাল মানে মূর্খের পিতা মূর্খতার পিতা এই দৃষ্টান্ত আমাদের প্রত্যেকের সমাজে আছে বাংলাদেশের কি বড় বড় জ্ঞানী গুণিক মানুষ নাই সব বোঝে এখানে ইসলাম বুঝে না আর ইসলাম বুঝলেও আলেমরাই যারা ইসলামের মূলত ধারক বাহক বলে আমরা মনে করি তার মধ্যে এতো বিভেদ কেন প্রত্যেকেই নিজ নিজ বিষয়ে তার ভিতরে একটা আচরিত প্রথা বা আবেগ ওটাকে ধরে রাখার চেষ্টা করে হাদিসের সামনে মাথা নতুন ব্যাখ্যা নিয়ে আসা যায় সেই চেষ্টা করে ছোট্ট একটা উদাহরণ দি আল্লাপ বলছেন যে আমি নে মারিয়ামকে সৃষ্টি করেছি বিকালে মাতৃ মেনে হো আল্লাহ একটা কলেমার দ্বারা মানে কোন জিব্রিল এসে দাঁড়ালো মারিয়ামের সামনে তো তোমার সারা বাসারান বাসার সাবিয়া মানুষের বেশ ধরে দাঁড়িয়ে গেল মরিয়াম চমকে করছে কি ব্যাপার তুমি কে আমি এসেছি তোমার প্রতিবাদ পক্ষ থেকে তোমাকে একটা সন্তান দেওয়ার জন্য অসম্ভব লাম শাসনি বাসার নলাম আকো বাগ ইয়া কখনই কোনো মানুষ আমাকে স্পর্শ পুরুষ তো কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি আর আমি কখনই ব্যবচারী নই জিবরিল জবাব দিচ্ছেন কাজালেক অমনি করেই হবে কাল আর তোমার প্রতিপালক বলেছেন বলে না যে আলহ আয়াত আল্লিন্নাস আর তোমার সন্তানকে আমরা মানব জাতির জন্য একটা নিদর্শন হিসেবে সৃষ্টি করবো ওকান আমরা মকদিয়া রে বিষয়ে কোনো কথার অধিকার তোমারও নেই আমার নেই এটা এ বিষয়টা আল্লাহ নিকটে অবধারিত সত্য এবারে মরিয়ামের মুখে বা পকেটে উনি একটা ফুক দিয়ে চলে গেলেন এটার ব্যাখ্যা সহজ ব্যাখ্যা কিন্তু এটাই আরবি ভাষার প্রকাশ্য অর্থ যেটা এটাকেই বুঝতে হবে এখন আপনি বেশি বুদ্ধিমান আপনি বললেন এটা হতেই পারে না এমনিভাবেই হবে মানে যেভাবে সবারই হয় বাপ মায়ের মাধ্যমে ঈশ্বর ঠিক সেইভাবেই হবে বলা আছে কাদ আলেক এমনিভাবেই উনি বুঝলেন তার মতো সেই বুঝের আলোকে কোরআনের অনুবাদও করলেন তফসুরি লিখলেন আর ওখানে যে আমরা ব্যাখ্যা করলাম কি এখানে আল্লা পাক যেভাবে চেয়েছেন সেইভাবেই হবে যেভাবে আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন ইন্না মাসালা আদম খালাকু মিন্তুরাব ঈশার উদাহরণ এর মতো কি বলে আদবের মতো আমি তাকে মাটিতে সৃষ্টি করেছি আর একে বিনা বাপে সৃষ্টি করেছি ওই ব্যাখ্যা গ্রহণযোগ্য হচ্ছে না কিন্তু এখানে আমার বুদ্ধির কাছে ওই ব্যাখ্যা চলল না আমি বলে দিলাম দেখা কোরআনে বা হাদিসে কোথায় আসে পাক বলছেন আমি ঈশাকে বিনা বাপে বাধা করেছি স্পষ্ট আয়াত থাকলেও যেহেতু শব্দ ওরকম বলা হচ্ছে না সেজন্য জন্য তার মাথা ওটা ঢুকলো না এখন যদি বলি এই লোকটা আহলে দিছে আপনি চম করবেন না চম করবেন নাকি তিনি হানাবিদের সঙ্গে লড়াই করে হানাবিদের হারিয়ে দিয়ে গরুর গাড়ির দুটো গরু জোড়া জুড়তে হয় না একটা একটা গরু জুড়েছে একটা গরু জোড়ার সময় পানি পালাইছে এরকম জাহিয় আহলে দিচ্ছে তিনি যদি এই তফসিল লেখে আপনি মানবেন মানতে হবে কিন্তু আহলে দিস তো এজন্যে আমরা আমাদের পরিচিতিতে লিখেছি আল্লাহ বাসিরাতেন আনা অমানিতা বাহানি আছে না জাগ্রত জ্ঞান সহকারে এই এই তো জাগ্রত জ্ঞান হ্যাঁ চোখ বন্ধ ওই যে মাসুদ আমার ফাঁকি দেওয়া তুমি জাগ্রত জ্ঞান তা তকলিদি জ্ঞান নয় এ ছোট্ট উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করবেন আপনার প্রত্যেক জেলার নেতা আপনাদের জ্ঞান যেন খোলা থাকে দিন রাত এর পিছনে খাটনি খাটতেছি আমরা কোরআনের হাদিসের যথাযথ ব্যাখ্যা জনগণের কাছে তুলে জন্য আমরা যে জেহাদে নেমেছি এটা আরবিতে বলে গাজুল ফেকরি চিন্তা জগতের যুদ্ধ সশস্ত্র যুদ্ধ নয় চিন্তা জগতের যুদ্ধ চলছে আর এই নেতৃত্ব দ্বিতীয় হচ্ছে আপনাদের সবাইকে যারা যারা যে জেলায় বসবাস করেন এইখানে গিয়ে যেন আমার ব্যর্থ হবেন না উপরে আমি আছি আপনারা সারা জেলায় আছেন সবাইকে বলছি যদি আপনারা ভুল করে বসেন একজনের বদনাম হয়ে গেলে ডাইরেক্ট আমেরিকাড়ে চলে আসবে ভাতের মেয়েরা ভাতটা না করেন হাঁড়িতে একটা টিবলি বোঝা যায় ভাতটা হয়েছে কি হয়নি একটা জেলার সভাপতি একটা কথা বলে দিলে নিশ্চয় আমি শুনি বললো নাকি আমি কিছুই জানি না জন্য আপনাদের কর্তব্য হবে আমার সমস্ত বইগুলো নিয়মিত নিয়মিত পড়া পড়া লেটেস্ট আমার সঙ্গে যোগাযোগ রাখা সবসময় ফোন করতে পাবেন না তো কিন্তু আমার লেখনই পড়তে হবে খদ্দা শুনতে হবে বক্তব্য শুনতে হবে আলহামদুলিল্লাহ এখন তো খদ্দা দিতে পারছি দুদিন পর হয়তো এটাও থাকবে না মাঝে হক কথা চলে আসছে যে তো মানুষ সহ্য করতে পারেন না যে আগে সরকার পারেন এই সরকার পারবে তিনি সন্দেহ যতদিন পারে পারল না পারলে আবার যাবো কারাগার কিন্তু কথাগুলো মনে জন্য। জাগ্রত জ্ঞান সহকারে কাজ করবেন বইগুলো দেখবেন আমরা কি বলেছি তাপ অন্যদের দেখবেন এইখানে গিয়ে আল্লা ডক্টর আবু জোহরা যা বিখ্যাত বই সেখানে তিনি বলছেন মালফারক আহলে হাদিস আহল রায় আহলে হাদিস আহলে রায়ের পাঠ্যক্রে কি উনি বলছেন আহেলাদিস নকলকে আগে রাখে আকলকে পরে রাখে আহলাদিস কোরআন হাদিসের সিদ্ধান্তকে আগে রাখে নিজের জ্ঞানকে পরে রাখে আজম উদ্দিন আর আহালুর রায়রা নিজের জ্ঞানকে আগে রাখে করেন হাদিসকে পরে রাখে জ্ঞান দিয়ে হাদিস ব্যাখ্যা আর হাদিস দিয়ে জ্ঞানকে ব্যাখ্যা পার্থক্য আছে না এখানে গিয়ে খুব সাবধানে পাওয়া ফেলবেন আর যুবসংঘের জন্মলগ্ন থেকে এই পর্যন্ত যে কাজগুলো আপনারা করে আসছেন সাইফুল ইসলাম ঘুমাচ্ছে যারা আমার সাথে জন্ম থেকে আছেন তারা সাইগুলো বলতে পারবো না যখন শুরু হয় ঢাকাতে তখন সব দলবদ্ধ মনাজাত পার্টি কি হানাবি কি হেলাদিস ঠিক তো দাড়ি পাগাগুলি কথা বলেন হ্যাঁ তখন এর বিরুদ্ধে কথা বলার মতো হিম্মত কোন বেটার আছে বাংলাদেশে আমি কিন্তু ঢাকাতে কাজ শুরু করে দিয়েছি আরে বাপ রে বাপ আমার সামনে তফসিল কাছে নিয়ে নাজিরার মসজিদে খদ্দা দাঁড়িয়ে গেছে জমিয়ত প্রেসিডেন্ট নিজে আমি সেখানে মুক্ত দিই এই পাহাড়ের সঙ্গে মোকাবিলা করে চারটি কথা মনে করেন নাকি আর তারই সাচার করা মসজিদ নাজরি বাজারে সেইখানে তার বিরুদ্ধে আমাকে সে আমাকে টার্গেট করে কিন্তু কথাগুলি বলেছে পুরোটাই কিন্তু আমাদের যে ইমাম টাঙ্গালে ইসা ও একটা হুস্ট তাল তো করবে মুরব্বী তাকে দিয়ে ইমতি করার জন্য ওর হুস্ট হয় না ওর সোজা যে ইমতে দাঁড়াই গেছে ইয়ে তা খেপে গেছে এখন মুরব্বী এক যাচ্ছ যেন ফেতনা করো না রাগে রাগে বলে দিল আমি পাশে দাঁড়িয়ে আছি ফেতনা করো না মানে কি

এই প্রথম ধাক্কা ছোটগুলি বাদ বড়গুলি খেলি বলি আসলাম রাজশাহী ওরে সোভানাল হবে আমাদের সমানে ভাগা ইয়ে কি প্রথম চটাই কুলখানি জোহাক যাচ্ছে তিরিশটা বই নিয়ে তিরিশটা ছাত্র নিয়ে ইয়ে আবার কি তো বুঝতে পারছে না আমাকে বলতে আমি তো জানি না কারণ আমাদের এলাকায় সব নাই সাতক্ষীরে আমার আবার এলাকা কুল এখানে বই আছে ওইগুলো থাকে তো আমরা ছোটো জানি না যে মানুষ মরে গেলে কুলখানি করতে হয় আমি নিজে কোন আহকাশ রানীবাজারে কি বুঝলাম কিছুতে বুঝলাম না পরে শুনলাম যাচ্ছে একদম মরে গেছে ছেলে যাচ্ছে ত্রিশ পারে এক ঘন্টা লাগবে সময় পেট ভরে খেয়ে আসবে আর পকেট ভিড় টাকা আসবে কোন বিপদে মণ্ডপ দিলাম লিখে কুলখানের বিরুদ্ধে বিজ্ঞাপন ছাড়িয়ে একেবারে শুরু হয়ে গেল এই কোথাতে আস তখন তো আমি ডক্টরও না আর আমার কোনো বইতে ইউনিভার্সিটির ঠিকানা থাকে না চারিদিকে হয়েছে শুরু হয়ে গেলে মায়ের মুখ অবস্থা আমি চুপ করে আছি সামনে আসুন কোন বেটা দেখি আর ওই মাদ্রাসার শিক্ষক ছিল আপনি চিনবেন বাড়ি ওই করে শিক্ষক ছিল আগে মুরব্বী এখন বেশি আছে তুমি আপনি চিনবেন ও এখন বেশি আছে নামটা এই মুহূর্তে আসছে না ওরা তো ভীম একেবারে খেপি আগুন একেবারে তুমি আমি বলতে পারো কিন্তু মুশকিল হলো আমি যে ওখানে থাকি আমার তিনতালায় ও মাদ্রাসা দু তালে তুমি দেখছো তো কোনোদিন আমার সামনে দেয় না বাহারের বিপদ গেল দলবদ্ধ মনোজাত এবার আসলে ভাগা করবা নেই কি হানা কি হেলা দিয়েছি ভাগা ছাগা নেই একটা গরুর সাত ভাগ তো হয় না কত ভাগ হয় তাহলে এবার ঠ্যাংনে মারা মারে কেউ মাথা নেবে কেউ ঠ্যাং তো সাইড হয় মাথা তো একটা হয় এই যে কি যে লড়াই বাহ ইয়ে কোন দেশে আসলে এখানে হেলা নেই নাকি রা হ্যাঁ সবাই সমান উভয় গ্রুপ আমার বিরুদ্ধে লেগে গেল দিলাম ছোট্ট করে একটা বিজ্ঞাপন মাসালে করবেন মাত্র ওই ষোলো বিশার ওই যে বুক সাইজ শুরু হয়ে গেল খেলা এখনও দেখতে পাচ্ছি কি মসজিদ এটা ছোট মসজিদ দেবে কি ছোট মসজিদ বাপ আগুন ধরা বক্তব্য হচ্ছে আমার বিরুদ্ধে একটা ছোকরা একটা ইউনিভার্সিটি একটা ছকরা আমার বলবে যার কাছে বলছে ঠিক আছে যে যাবার বলো আমার কানেটাই বলি আমার কোনো উত্তর দেয়নি যারা বলতো আসছে সব দুর্বল হয়ে গিয়ে ফলে আমাদের ইমাম সাহেব যে আমার বন্ধু আমার বন্ধু ছিল জামালপুরে কি মদ্যাশ ওটা আইল শেষ আরাম করুক আমরা একসঙ্গে কাম পাস করছি ও একদিন দেখি হাজির বল কি ভাই তো ভাই এসে আমার চাকরি শেষ তা আমি আপনার সমর্থক আপনার পক্ষে দুটো কথা বলছিলাম আমার চাকরি শেষ আর কে চাকরি শেষ করলো কমিটি হাটো আমি যাব এই দিন জুম আমি খুব খোদ দেবো চলে গেলাম খোদ্দ দিলাম ঝুড়ি একবারে তোমরা আইলাজ নাম করো আইলাচ কি জানো এই যে আইলাজ ইতিহাস দিলাম পুরো খদ্দটা আগুন ধরে বক্তব্য তারপরে সেটাই নিজের দেওয়া দিয়েছে বাসা খাওয়ার জন্য তা খাই গিয়ে তো বলে এই চাকরি খাইছেন কেন স্যার আর না তবা ও চাকরি থাক হইল ডক্টর রহমানকে নিয়ে গেলাম উনি বলছে আমি জমি আলাই যে কেন্দ্রীয় সহসভাপতি জীবনে আমি এই এই মসজিদ দেখিনি অথচ গালেবাজে আমাকে এখানে নিয়ে আসছে ধন্যবাদ ডক্টর গালেবকে বাহ আপনি জমিতে কেন্দ্রের খেলে বসে থাকলে হবে থাকেন তো রাজশাহী রাজশাহী মসজিদগুলো চিনবেন না একটা একটা অপরাধ বাড়লো আর একটা একটা বিজয় বাড়লো সঙ্গে সঙ্গে বুঝলে এই ভাগা করবা নিয়ে গেল আর সব বন্ধ করতে হয়েছে তখন তো পরে আস্তে 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 লোক আসছে আমার সাথে এত সহজে কিন্তু আসেনি প্রত্যেক জেলায় নেতাদেরকে আমরা কটা গুণ বলেছি ছটা গুণ বলেছি না প্রথম গুণটা কি মনে আছে কারণ সাহসিকতা বলেন এক নম্বর আমি নিয়ে এসেছি সাহসিকতা কামিল পাশ করা আমার কাছে বড় কাজ না আগে সাহসী হতে হবে এবং সত্যের পক্ষে সাহসী বাতিলের পক্ষে না দুনিয়ার ডিগ্রি একদিকে আমি একা একদিকে ঠেলা পারলে আসো আমার সামনে এত সস্তা না জাগ্রত বিবেককে কোরবানি করে আমি তোমার এই সমস্ত পরিচালিত প্রথার সঙ্গে সামনে আভাস করতে পারি না এরপরে আসলো রাজনীতি দেখলো খুব ভালো ঢুকেতে হবে সেদিন বলছিলাম রানীবাহ প্রশিক্ষণে যদি কখনো এই এরা ক্ষমতা যায় আগে আমাদের ঘর মটকাবে ঠিক তাই করেনি সেই বইটা আছে ওই ধারা ওই বক্তৃতা ছিলেন হ্যাঁ সেদিন যারা উপস্থিত ছিলেন তারাই বলছিলেন এই বক্তৃতা হারিয়ে ফেলা যাবে না বই আকার বের করতেই হবে তিনি রাশিয়ান পরবর্তী প্রভাস চাঞ্চলার হয়েছিলেন বইটা পড়লে বোঝা যায় না কি ধরনের ভাষণ হয়েছে তখন থেকে নিয়ে করা একটা পর একটা তারপর তিনটি মতবাদ পরের দিন দিলাম তিনটে প্রশ্নের উত্তরে তিনটি মতবাদ হয়ে গেল ওরা নোট করা ছিল বাড়ির সব কে গেলে পাশে বসেন উনি শুনছে পরে অর্ধেক মাস শুনছে চলে গেলি এক একটা মানে বাধা এসেছে বলি বলছি আপনাদের জন্য বাধা আসবে না এখন তো বাধা আলহামদুলিল্লাহ তাহলে অনেক কম না এখন এখন সেই ঢাকার মসজিদ থেকেই মনোজাত পালাইছে এখন ভয়া করবানি খুঁজে দিয়ে পাওয়া যায় না সারা মেহেরপুর মানে একটা বাড়ি হয়েছে হয়ে গেছে যেটাতে আলহামদুলিল্লাহ হাত দেওয়া আল্লাহ আমাদের সবটাতেই আল্লাহ সত্যের বিজয় দান করেছে আপনারা প্রত্যেক জেলা সভাপতি যেন মনে রাখেন আমি আমির আমি আমি নেক্সট টু দা সেন্টার তাই এই জন্য এবার আপনাদেরকে বাজেট করতে বলা হয়েছিল পরিকল্পনা নীতি বলা হয়েছিল না আপনাদেরকে ভাবতে হবে আমি আসি বলেই কেন্দ্র আছে ডিসি আছে বলেই প্রধানমন্ত্রী আছে দেখছেন খেয়াল করে এই যে করোনা ভাইরাসের ব্যাপারে কোনো এমপি কে দায়িত্ব দেয়নি কিন্তু প্রধানমন্ত্রী সব ডিসিদেরকে দায়িত্ব দিয়েছে খেয়াল করতেছেন দেখছেন সচিবদের ঘাড়া দিয়েছে জানে এই জনপ্রতিনিধি মানে জনশোষক এদের দিয়ে হবে না এজন্য সচিবরাই নিরপেক্ষ আর ডিসিরাই নিরপেক্ষ এদের দিয়েই কাজ করতে হবে প্রধানমন্ত্রী নিজেও বুঝে গেছে আপনারা মনে রাখবেন নিরপেক্ষভাবে নিরপেক্ষ সৈয়াদিসের আলোকে জীবন গড়ার দাওয়াত আপনাদের দিয়ে যেতে হবে যে যত দাওয়াত দিবেন তিনি তত বেশি সাকসেসফুল হবেন দাওয়াত নাই আন্দোলন নাই দাওয়াত নাই মনে রাখবেন এই যে মুকুটি গানটা গাইল না আমি বাগেরহাটতে আসার পথে গাড়ির মধ্যে অবশ্য সব ছিল শফিক ছিল আনন্দ ছিল তখন এই গানটা আমার কানে গাইছিল অন্ত এটা কী রে কি মুকুট টুট কি বলে মুকুটটা আপ নেই মানে বাহ আমার জীবন শুনে আগে সবই সেই দরদ ভাঙা কণ্ঠ কিছুটা পেলাম ওই দরদ ছাড়া এই গান হবে না সুরের গান দরদের গান বুঝলে আপনার প্রত্যেকটা সভাপতি নিজ নিজ জেলায় কিন্তু মুকুট এই একটা সভাপতি কাল চলে গেলে আমরা কান্দ তার জন্য যে ওই স্থান আর পূরণ হবে না তাই না যুবসংঘের সভাপতি আন্দোলনের সভাপতি সুনামণির সভাপতি আলআনের সভাপতি যারা যে জেলায় কাজ করছে তোমরা প্রত্যেকেই বলছি তোমরা তোমার জেলাতে কিন্তু আমির জামাত কোন অবস্থাতেই যেন কোন সামান্যতম কোন আপোষ চলবে না আপোষহীন ব্যক্তির মাধ্যমে সমাজ পরিবর্তন হয় আপোষকামী ব্যক্তির মাধ্যমে করে সমাজ পরিবর্তন হয় না আহলে আন্দোলন বাংলাদেশের নাম হয়েছে আন্দোলন সংগঠন নয় এর নাম আন্দোলন যার মধ্যে আন্দোলনের মেজাজ নেই সে করে নেতৃত্ব দিতে পারবে না আমি আপনাদেরকে এই কটা কথা বলে শেষ করে দিচ্ছি আল্লাপাকে আমাদের সবাইকে আমাদের এখলাসকে আল্লাহ কবুল করে নিই এখলাস থাকলে বিজয় এখলাস নাই বিজয় নাই টাকা দিয়ে করলে দুনিয়া কিচ্ছু হয় না এ আমি দেখেছি কিসের টাকা পয়সা টাকা দিয়ে জীবনে বউ সাড়ে বারোশো মসজিদ করা এই হাত দিয়ে আমার একটা মসজিদ যদি মিনিমাম তিন লাখ টাকা করেও হয় এসব করে বাংলার মানুষ কত কোটি টাকা পেয়েছে আমার কাছ থেকে জীবনে একটা পয়সা গুনি দেখেনি এক হাজার টাকা কটা নোট এক হাজার টাকা হয় অমনি আসছে নাকি এখানে বসে এমনি বসে আসছে আমরা এখানে এত সস্তা না যারা এগুলো মনে করছে দুনিয়ার স্বার্থ তার সব ভাগিছে একটা আমার পাশে রাখেনি আমি আল্লাহর পাশে সবসময় জল্ আমার লোককে রাখো যারা মুখলেশ দুনিয়া দারকে সরাবার পাচ্ছে আমার দুনিয়াদার নিয়ে থাকতে পারবো না আর আমি রসুল না যে আমার কাছে তুমি ওহি করবা এই গালে এটা কিন্তু মনাফেক আল্লাহ রসুলকে আল্লাহফেক বলতেন না আমার তো আল্লাহ বল দেবে না আমি তো চিন্তা করবো ভুল করে আমার কাজ করেই ফেলবো তা খালি বলি আল্লাহ তুমি আমাকে মুখলে দুষ্ট দিও না আমি অত নিজেদের দুষ্ট না দুষ্টু বুঝিও না আপনাদের জন্য একই দোয়া করছি আপনাদের পাশে যেন সবসময় মুখলেশ লোকরাই থাকে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন আমি হজ আস্ত মুসলিমিন আর বাকি কথা শেডে জল বলবে আপনারা দয়া করে যেগুলো আজকে বলেছে শেডে জেল বা সাংগরিক সমাজ যেগুলি বলেছে ওগুলি মেনে চলবেন আপনারা শ শ জেলায় দয়া করে বাজেট এবং পরিকল্পনা করে নিজের জেলাকে কী করে আগাবেন সবসময় সেই পরিকল্পনা থাকে মাথার মধ্যে আর কোনো কাজ আপনাদের খালি একটাই ব্রেন যেন সবসময় কাজ করে নিজের পরকালের মুক্তির জন্য কালকে করোনায় ধরলে পরশু দিন শেষ দেশে শ্রেষ্ঠ সন্তান বলা যায় জামিল রেজা চৌধুরী এই পদ্মা সেই মধ্যে দেখছে না যৌমার সব যার ব্রেনে হয়েছে এই লোকটা রমজান মাসে রাত্রি খেলো শ্যারি করার সময় যে বউ ডাকতেছে মেয়ে ডাকতেছে বাবার ওখানে শেষ এতটা ব্রেন চলে গেল ঘুমির মধ্যে এই ঘুমির মধ্যে আপনি আমি যেতে পারি না অর্থাৎ যতক্ষণ বেশি আছেন ততক্ষণ আল্লাহর বাস্তায় নিজের পরকালের মুক্তির স্বার্থে পথেও সঞ্চয় করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত